হ্যালো ইবরিপান আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আজকে ছিল আমাদের এখানে ফ্রাইডে তো ফ্রাইডের দিনে কি কি করেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। এখন থেকে রেগুলার আমি কোথায় যাই কি করি বাসার কাজকর্ম নিয়ে সব কিছু মিলে ছোটো ছোটো করে হলো একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে আজকে চার পাঁচ দিন আমাদের বাসা সবাই অসুস্থ সবাই বলতে সালমান আর আমি অনেকটাই অসুস্থ আমাদের তো শরীরে হাম উঠেছে তার মধ্যে জ্বর ছিল ঠান্ডা ছিল কাশি ছিল সেই জন্য কিন্তু আমরা অনেকটাই উইক হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া ঠিক মতো খেতে পারিনি তো সালমানকে আমি বলেছি যে অনলাইন থেকে চিকেন অর্ডার করার জন্য তো মিড লিফ থেকে আমাদের জন্য চিকেন অর্ডার করা হয়েছে আর আপনাদের ভাইয়া এখানে বিফ করেছে সবার জন্য তো আমি চিকেন আর বিফ খাইনি আমি শুধু করলা ভাজি দিয়ে ভাত খেয়েছি আজকে পাঁচ দিন আমি শুধু করলা ভাজিতে ভাত খাচ্ছি অন্য কোনো খাবার আমি খেতে পাচ্ছি না মানে ভালো লাগছে না আমার কাছে যেহেতু অনেক জ্বর জ্বরের মুখে করলা ভাজিটাই বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে তো আমরা রাতের খাবার দাবার খেয়ে তারপর সালমানের রুমে চলে এসেছি আমরা বিশেষ করে সালমানের রুমে বেশি থাকি আর আড্ডাটাও বেশি দেওয়া হয় ওর রুমে কিন্তু আমরা একটু বেশি থাকি তো শালিন এখানে বসে প্রজেক্ট করছিল ওর স্কুলের প্রজেক্ট জমা দিবে তো সেটা কিন্তু সায়েন্স ফ্রায়ার হবে ওদের স্কুলে শনিবার দিন তো আজকে ফ্রাইডের রাতেই কিন্তু আমরা এটা করে নিচ্ছি মানে এটা বৃহস্পতিবার রাতে করে নিচ্ছি আর কি আমরা তো ও ভাবলো যে হাতে সময় থাকবে না আর তাছাড়া শুক্রবার দিন একটু ঘোরাফেরা করা হয় বাসায় কিন্তু অত বেশি টাইম থাকে না তো জন্য বললো এখনই আমি করে ফেলি এটা তো সারা রাত জেগে থেকে তারপর সে প্রজেক্টটা ঠিক করছে শালমানও একটু একটু হেল্প করেছে ওকে তো এটা কমপ্লিট করা হবে না হাফ পরিমাণে শালিন করে নেবে আর বাকিটুকু ওরা চারজন মিলে একটা গ্রুপে আর কি এগুলো করা হবে স্কুলে তো চারজন মিলে কিন্তু এটা স্কুলে যে কমপ্লিট করা হবে অল্প পরিমাণে একটু করে নিচ্ছে আর বাকিটা সব ফ্রেন্ডরা মিলে তারপর শনিবার দিন করবে তো শনিবার দিন আমরা সেখানে যাব সবাই মিলে তো প্যারেন্টসদেরকেও কিন্তু সেখানে যাওয়ার জন্য বলেছে আর এই যে ওর প্রজেক্টটা আমি একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি এটা উল্টো করে রেখেছি তো শালিন এসে আমাকে বললো যে এটা এইভাবে হবে এটা হলো একটা ওয়াটারফল সে আমাকে দেখাচ্ছে তো এই পাশটাতে খালি আছে এই যে কক্সেটের মধ্যে কিন্তু এটা করা হয়েছে আর এই পাশে কিন্তু একটু খালি রেখেছে এটা ওরা ফ্রেন্ডরা মিলে স্কুলে যেয়ে তারপর করবে আর এই যে নিচে অনেক রং টং দিয়ে সব কিছু ভরে রেখেছে বললাম এগুলো কে ক্লিন করবে অথচ আমি ক্লিন করেছি পুরোটা রুম ঝাড়ে দিয়ে ওদের বিছানা টিছানা সব কিছু আমি গুছিয়ে দিয়েছি সময় কিন্তু তখন রাত সাড়ে বারোটা বেজে গিয়েছে আর রাত শুতে শুতে আমাদের প্রায় একটাই বেজে গিয়েছিল আবার শুক্রবারে ঘুম থেকে উঠেই কিন্তু বাচ্চাদের নামাজের জন্য প্রিপারেশন নিতে হবে মসজিদে যেতে হবে রান্না বাড়া সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিন যায় হলো ফ্রাইডেতে আমরা বলি না যে ফ্রাইডেতে আমরা একটু হলিডে করতে পারবো বা ছুটির দিন কিন্তু ফ্রাইডেতে অনেক ব্যস্ততার মধ্যে দিন চলে যায় সারা দিন রান্না খাওয়া গোসল নামা সব কিছু মিলে বিকেল দিকে একটু বের হই সন্ধ্যার দিকে তখন দেখি রাত হয়ে গিয়েছে এখনকার দিনটা তো অনেকটাই ছোটো তো এই যে এখানে কিছু ফুল গাছ দেখতে পাচ্ছেন এটা হলো কুসি ফুল গাছ এটা পাতা থেকে তারপরে এই গাছটা জন্ম হয় আমি আর আমার বান্ধবী যে শালিন যেখানে বল খেলে ওর ছেলে দুজন মিলিয়ে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম তো পাতাগুলো এনে আমাদের টবে লাগিয়েছিলাম পাতা থেকেই গাছগুলো হয়েছে তারপর আমি ছোটো ছোটো টবের মধ্যে কিন্তু এগুলো রোপণ করেছি মাসাল্লাহ সুন্দর হয়েছে তো এগুলো আজকেই কিন্তু চেঞ্জ করা হয়েছে তো ভাবলাম এগুলো একটু রেখে দিই দেখি এগুলো কি কিনা বাচ্চার পর তারপর এগুলোকে রুমের মধ্যে নেওয়া হবে পাথরকচি গাছ আমরা ছোটবেলায় কত কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছি এনে তারপর ফুল গাছ লাগাতাম অনেক আনন্দ করতাম আমরা ছোটবেলায় অনেক ছোটবেলায় চলে গিয়েছি এখন আবার তো শুক্রবার মানের তো একটু স্পেশাল রান্না করতে হয় বাচ্চাদের জন্য তো ওরা কি খাবে আজকে কয়েকদিন তো সালমান আমি করলা ভাজি তার মধ্যে নিরামিষ খেতে খেতে যান একদম শেষ তা আমি অবশ্য খাব না তেহারি এখানে রান্না করতেছি আজকে চিকেন তেহারি করতেছি চেয়েছিলাম চিকেন রোস্ট করব তো ভাবলাম তেহারিটি করে ফেলি চালে ডালে সব কিছু মিক্স করি আর কি মানে চালে ডালে না মানে চিকেনটা আর চাল দিয়ে একটু মিক্স করে তারপর রান্নাটা করে ফেলি তো তেহারিটা বসিয়ে এসে আমি চলে এসেছি বেলকুনিতে আপনাদের ভাইয়া বেলকুনি বাগান নিয়ে অনেকটাই ব্যস্ত মাসাল্লাহ আমি যে পোশাকগুলো রোপণ করেছিলাম অনেক সুন্দর হয়েছে আর সুন্দরভাবে কিন্তু সেজেছে আপনাদের ভাইয়া খেজুর খেয়ে এখানে বিচি ফেলেছে সেখানে খেজুরের বিচি থেকে একটা গাছ হয়েছে সেটা আজকে উঠিয়ে ফেলে দিল যে খেজুর গাছ থেকে কবে খেজুর হবে আর এদিকে বাচ্চারা নামাজের জন্য রেডি হচ্ছে ওরা এখন ঘুম থেকে উঠেছে নামাজে যাবে আর আমি এখানে কিছু খেজুর নামিয়ে নিলাম প্রতিদিন ওরা এত লেট করে ঘুম থেকে উঠে মানে প্রতিদিন বলতে ফ্রাইডেতে বিশেষ করে অনেক লেট করে ঘুম থেকে উঠে ছুটি পেয়ে তারা ঘুমোতেই থাকে তো যখন ঘুম থেকে ওঠে তারপর গোসল করে রেডি হয় তখন আর খাবার টাইম থাকে না তখন দেখা গিয়েছে হাতে কলা রুটি বা খেজুর যেটা থাকে সেটা আমি ওদের হাতে দিয়ে দিই তো আজকেও এখন আমি খেজুর দুয়ে টেবিলের উপরে রেখে দিয়েছি আর এদিকে আমার চিকেন তেহারিটা অলরেডি হয়ে গিয়েছে তো বেলকুনি থেকে আমি কিছু পুদিনা পাতা নিয়ে এলাম এনে তারপরে যে উপরে দিয়ে পুদিনা পাতাগুলো দিয়ে দিয়েছি পুদিনা পাতা কী সুন্দর একটা গ্রান খুবই ভালো লাগছিল আর পুদিনা পাতা শরবতের কথা আমার মনে পড়ে গিয়েছে আর এখানে সালাদ হিসাবে আমি এখানে মরিচ নিয়েছি লেবু নিয়েছি তার সাথে পেঁয়াজ নিয়েছি তো বাচ্চাদেরকে পানি আর খেজুর খাইয়ে তারপর নামাজে পাঠাচ্ছি ওরা নামাজ পড়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে পরে দুপুরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি ওরা যখন নামাজ পড়ে এসেছে আর এই যে আমরা এখন সবাই রেডি আজকে একটু বাইরে যাব সবাই মিলে মানে ফ্যামিলি সবাই মিলে একটু টাইম পাস করলে ভালোই লাগে তবে সালমান আর শালিন যখন নামাজ পড়ে চলে এসেছিলো ওদেরকে আমি যমুনায় পাঠিয়ে দিয়েছি যমুনা মার্কেটে তো আমাদের অবশ্য যমুনা মার্কেটে যাওয়ার কথা ছিল তো আপনাদের ভাইয়া বলতেছে সব সময় যমুনা মার্কেট ভালো লাগে না প্রতিদিন একই জায়গায় কেমন তো বাচ্চারাও বলতেছে আমরাও যাব না তো সালমান আর শালিনকে পাঠিয়ে দিয়েছি আর এই যে আমার এই জিনিসটা আজকে অনেক দিন ধরেই যমুনা মার্কেটে দিয়ে এসেছে আর আপনারা অনেকেই বলতেছেন আপনার হাত খালি আপনার হাতের ব্রেসলেটটা কোথায় সবাই আমার এই ব্রেসলেটটা এত বেশি পছন্দ করে সেই জন্য এটা আমি চেঞ্জও করতে চাই না সবসময় আমার হাতের মধ্যে এটা আমি রাখি আর এই যে ব্রেসলেটটা আমি এটা একটু ঠিক করতে দিয়ে এসেছি একটু নষ্ট হয়ে গিয়েছিল বলতে এটা এসটা একটু কেমন যেন বাঁকা হয়ে গিয়েছিল সেটা চেঞ্জ করতে দিয়ে এসেছি এটা চেঞ্জ করতে গিয়ে আমার দশ হাজার টাকা লেগেছে ওরা বলল দশ হাজার টাকা লাগবে এটা চেঞ্জ করতে পরে কী আর করা এটা চেঞ্জ করে আসার সময় ওরা বললো যে এটা চেঞ্জ করতে সময় লাগবে তার মধ্যে এটা ক্লিন করতে হবে তা আপনি এটা চার পাঁচ দিনের জন্য আমাদের এখানে রেখে যান পরে কি আর করা যে কথা সেই কাজ সেখানে রেখে এসেছি আর আপনাদের ভাইয়াকে বললাম এখন পরিয়ে দাও পরে আমার চুরিটা খুলে যে ব্রেসলেটটা পরে নিলাম আর আপনাদের ভাইয়া আজকে একটু কাজ করেছে বেলকুনিতে মানে সাদ সাদ বাগান তো আগে করে নিচ্ছে এত হাত কাটেনি আজকে বেলকুনি বাগান ছোটো একটু করতে গিয়ে সে হাত কেটে ফেলেছে ছোটো ছোট কাজ করতে গিয়ে এরকম কাজ করে ফেলে মাঝে মধ্যে সে ব্যান্ডেজ করতেছিল হাতে আর আমাকে ব্রেসলেটটা পরিয়ে দিয়েছে আসলে ব্রেসলেটটা এত সুন্দর হয়েছে এটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে ক্লিন করার পর আমি বাংলাদেশে অনেক গোল্ডের শপে গিয়েছি অনেক জায়গায় ব্রেসলেট চেয়েছি কিন্তু আমার পছন্দ হয় না কেন যেন এত জায়গায় আমি ব্রেসলেট দেখেছি কোনো ব্রেসলেটই আমার মন মতো হয় না সেজন্য আমি এদেশে ব্রেসলেট কিনিই না আমি বাংলাদেশে আসার পর এখনও কেনা হয়নি ব্রেসলেট আমার আগের আমি ইউজ করতেছি আর আমার কাছে ওইটাই ভালো লাগে তো যাই হোক আমরা এখন যাচ্ছি যে অনেক দিন পর বাসা থেকে বেরোলাম একদম খোলামেলা আকাশের নিচে যখন আসি তখন খুবই ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে অনেক দিন পর যখন বের হই আর আমাদের দেশের কি অবস্থা সব কিছু এলোমেলো হয়ে আছে সাইনবোর্ডগুলোও কেমন কালো হয়ে আছে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর জায়গায় কিন্তু সব এলোমেলো হয়ে আছে কবে যে আমাদের দেশটা গোছানো হবে সেটা বুঝতেছি না তো যাই হোক আমরা আমরা এখন কোথায় চলে এসেছি এখানে লেখা আছে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট তো এখানে আমরা চলে এসেছি আর আমরা আজকে গাড়ি চালাতে চালাতে কোথায় চলে এসেছি আমি নিজেও জানি না আপনাদের ভাইয়া এখানে নিয়ে এলো এসে দেখলাম যে এখানে গাছের নিচে অনেকগুলো লোক বসে আছে তো আপনাদের ভাইয়া বলো চলো এখানে নামি তো আমি বললাম এখানে কি আছে দেখার মতো ভিতরে এসে দেখি অনেক সুন্দর একটা জায়গা মানে একদম পুরনো দিনে চলে এসেছি পুরনো দিনে বলতে একদম ছোটোবেলায় চলে এলাম এরকম ফেরি গার্ড দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর অনেক বছর পর এরকম জায়গা দেখতে পেলাম তো মীরাকে বললাম আসার জন্য সে তো গাড়ি থেকে একদমই নামবে না গাড়িতে সে বসে আছে বললাম এরকম জায়গা যাব না ওর কাছে নাকি ভালো লাগে না পরে সে বসে আছে আসলে ও জানতোই না যে এখানে এত সুন্দর একটা জায়গা তো ও ভাবছিল যে ওখানে বসে চা খাবে বা একটা দোকানে নামতেছি ওরকম জায়গাগুলো ওর পছন্দ না সেখানে ও যেতে চায় না তো পরে আর কী করা আমরা এখানে চলে এসেছি আর এই ফেরিকাটটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে একদম অনেক আগের ফেরি আমার কাছে মনে হচ্ছে এটা পড়ে আছে এটা কেউ ইউজ করে না এখন তো সালমানকে আমি সেই পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে বলতেছিলাম যে ছোটোবেলায় আমরা লঞ্চে করে ঢাকায় আসতাম তখন এত বেশি গাড়ি ছিল না তোমার নানা ভাই নানো তখন আমাকে নিয়ে আসতো ছোট ছিলাম হাতে ধরে আমাদেরকে লঞ্চে উঠাতো এগুলো বলতেছিলাম তখন আমি পুরোনো দিনে চলে গিয়েছি আমার শুধু বারবার আগের মেমোরিসের কথা মনে পড়তেছে আমার আব্বুর কথা মনে পড়তেছে আমাদের ফ্যামিলির কথা মনে পড়তেছে ওগুলো শুধু থিঙ্ক করতেছি তাছাড়া আরেকটা কথা মনে পড়তেছে আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল তখন লঞ্চে করে আমরা নারায়ণগঞ্জে এসেছিলাম আমি আপনাদের ভাইয়া আমার ননদ সাথে আরও লোকজন ছিল সবাই মিলে তখনকার কথা মনে পড়ে গেল। লাস্ট আমি কবে লঞ্চে উঠেছি আমার মনে নেই আমার কাছে মনে পড়তেছে কিছুটা যে আমি যেই বছর মালয়েশিয়া থেকে সালমানকে প্রথম নিয়ে এসেছিলাম দুই হাজার চারে মেবি তখন কিন্তু আমি লঞ্চে উঠেছিলাম তো সেই কথাটাও কিন্তু মনে পড়ছে এখন এখানে আসার পর আর আমার বাচ্চারা বলতেছে লঞ্চে উঠার পর কেমন লাগে ওরা উঠতে বললাম মালয়েশিয়াতে উঠিয়েছিলাম তোমাদেরকে সেগুলো অনেক বড় বড়ো সেগুলোকেই আমরা বাংলাদেশে লঞ্চ বলি তো মালয়েশিয়াতে সেগুলোকে তোমরা শিব বলো বড় বড় তো যে সেটা আর কি বাচ্চাদের সাথে বলছিলাম তো এই জায়গাটা আসার পর অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছে আর অনেক ভালো লাগছিল অনেক পুরোনো একটি জায়গা আর বিশেষ করে এই সিঁড়িগুলো ভালো লাগছিল আমার কাছে প্রথমে তো আমি আসতেই চাইনি মানে সিঁড়িগুলো দেখার পর আমার কাছে মনে হলো পুরনো এগুলো ভেঙে পড়ে যাব কিনা না তা আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা একটু ওই পারে যাই যে দেখে আসি আপনাদের ভাইয়া বলল না আমি যাবো না পরে আমিই সাহস করে চলে আসলাম প্রথমে সালমান এসেছে তারপর আমি এসেছি উপরে একটা বাস ছিল সেটা ধরে ধরে এসেছি আর এই যে দেখেন আমাদের শালিনও এখন সাহস করে কিন্তু সেও চলে আসতেছে আস্তে আস্তে করে তবে এগুলো কিন্তু নড়াচড়া করতেছিল আমার কাছে মনে হলো যে ভেঙে পড়ে যায় কি অনেক পুরোনো তো সেজন্য একটু ভয়ে ভয়ে ছিলাম তারপরে যাই হোক আমরা এখানে আসতে পেরেছি অনেকটাই ভালো লাগছে তো একটু ঘুরে ফিরে দেখছিলাম আর সালমান বলতেছে লঞ্চে ভিতরে যাবে বলছে না না চলো আমরা এখান থেকে চলে যাই লোকজনও খুব কম এখানে পরে আমরা এই যে আবার ফিরে উপরের দিকে যাচ্ছি আপনাদের ভাইয়া আর আসেনি আর বিরাত একদমই আসেনি সে গাড়িতেই বসেছিল আর আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম সবাই মিলে খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ ভালোই লেগেছে তো এখানে হয়তো শীতের সময় আরও বেশি ভালো লাগবে যখন অনেক কুয়াশা পড়বে অনেক ঠান্ডা পড়বে তখন এখানে আসলে হয়তো আরও বেশি ভালো লাগবে তবে আমার কাছে মনে হলো ফ্যামিলি খুবই কম এখানে লোকজনও অনেক কম ছিল আর ছোট একটা বাজার ছিল পাশে তো বাজারটা একদম গ্রামের পরিবেশের মতো মনে হলো এটা পূর্বাঞ্চলের ভিতরে অবশ্য আমরা পূর্বাঞ্চল এসে তারপর কোন সাইডে চলে এসেছি আমি নিজেও জানি না আপনাদের ভাই এখানে নিয়ে এসেছে আপনারা যারা চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে বিভিন্ন ধরনের বিচি বিক্রি করতেছে এখন যেহেতু শীত চলে এসেছে এখন কিন্তু শাক সবজি রোপণ করার টাইম তো এই টাইমটাতে কিন্তু এই বিচিগুলো বিক্রি করতেছে এখানে তার সাথে গাছ বিক্রি করতেছে টমেটোর চারা তার মধ্যে বেগুনের চারা মরিচের চারা এগুলো বিক্রি করতেছে আপনাদের ভাইয়া কিনতে চাচ্ছিলো আমি বললাম বলো কোথায় রোপণ করবা তো সেই জন্য আর আমরা নেই তো এখান থেকে বিচি নিয়ে যাব আমরা অনেকগুলো এখানে করলার বিচি লাউয়ের বিচি অনেক ধরনের বিচি দেখতে পেলাম এখানে আর আর এটা কিসের বিচি এটা তো আমি চিনতেই পারছিলাম না এটা কি কিসের বিচি হবে আমি একটু কাছ থেকে দেখছিলাম আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম তো আপনারা কেউ যদি জানেন যে এটা কিসের বিচি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বারবার বাচ্চাদেরকেও দেখাচ্ছিলাম আমিও দেখতেছিলাম আসলে এই ধরনের জায়গায় হঠাৎ করে আসার পর অনেক কিছুই কিন্তু দেখা যায় অনেক কিছু কিন্তু আমরা জানিও না চিনিও না তো এখানে আরো অনেক কিছুই দেখতে পেলাম এই বাজারে আর একটা বাজারে গিয়েছি আমরা সেটার মধ্যে দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে সেখানে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম একটা খাবার দেখে যে এটা আবার কি এটা তো আমরা কখনো দেখিনি সবসময় খেয়েছি এটা সেটা কিন্তু এই ধরনের খাবার কখনো খাইনি তখন উনি বললো এটা সিলেট তো আমি বললাম সিলেট আবার কি এটা একটা খাবারের নাম সিলেট তখন এটা আমি এখনও চিনতে পারি না পরে বললাম না আমি এটা নিব না আমি তো খাইনি কখনো সিলেট মানে কি বড় বড় বিস্কিটের মতোই দেখা যাচ্ছে তবে এটার নাম সিলেট তবে আপনারা কেউ কখনো সিলেট খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি সিলেটের মধ্যে মানুষ লেখা লেখালেখি করতো ছোট ছোট বাচ্চাদেরকে লেখা শেখাত চক সিলেট এগুলো দিয়ে কিন্তু এভাবে সিলেট যে খাওয়া যায় সেটা আমি কখনো জানতাম না তো সেটা আজকে দেখে আসলাম তো যাই হোক আজকে অনেক ঘোরাফেরা করেছি আর এখান থেকে যাওয়ার সময় দেখতে পেলাম যে এক ভাই এখানে শাক তুলতেছে তো দূর থেকে দেখে ভালোই লাগছিলো আমরা আবার গাড়িটা পিছনে নামিয়ে বললাম যে শাক নিয়ে যাব পরে বললাম যে আমাদেরকে শাক দিন এখান থেকে ওনাকে জিজ্ঞেস করলাম শাকের আটি কত করে উনি বলল পঁচিশ টাকা করে পরে আমরা চারাটি নিয়ে নিলাম আর আপনাদের ভাইয়া বলতেছে যে শাকগুলো অনেক ফ্রেশ হয়েছে ভালোই হলো আসলে কিন্তু শাকগুলো অনেক ফ্রেশ ছিল ওরা কিন্তু শাকগুলো তুলছিলো এরকম শাক সবজি যখন আমরা দেখি অনেকগুলো কিনে নিয়ে যাই আর যেহেতু লাল শাক ছিল সেজন্য আমরা অত বেশি নেই নি কারণ লাল শাকটা খেতে অত বেশি ভালো লাগে না তো সেই জন্য আমি চার মুঠার মতো নিয়ে নিয়েছি লাল শাকটা আমি আর আপনাদের ভাইয়া খেতে পছন্দ করি বাচ্চারা একদমই লাল শাক খেতে চায় না সেজন্য অল্প পরিমাণে নিয়ে নিয়েছি তো পরে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো পরে দেখি যে এখানে কার শু হচ্ছে মানে কার কি রকম গাড়ি আছে সবাই নাকি গাড়ি আজকে এখানে নিয়ে আসবে তো সেটা আমাকে সালমান বললো আমি অবশ্য জানি না আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে এখানে হয়তো কত ঘন্টার পর ঘন্টা হয়তো আমাদেরকে জেমে পড়ে থাকতে হবে তো সালমান বলতেছে না এখানে তো আজকে সবাই আসবে ফ্রাইডেতে যার যত দামি গাড়ি আছে দামি হোক আর কম দামি হোক যার যেটা আছে সেটা নিয়ে কিন্তু এখানে কার শুরু হবে তো এখানে সবাই গাড়ি নিয়ে আসতেছিলো তো আমরাও গাড়িতে বসেছিলাম আর আমাদেরকে এখানে সবই স্টুডেন্ট বেশিরভাগ তা আমাদেরকে বললো গাড়িটা সাইড করে রাখার জন্য এখানে কিছু গাড়ি আসবে আর এই যে আমরা একটু ফাঁকা দিয়ে দেখতে পেলাম এখানে কিছু গাড়ি আসতেছে মনে হলো এগুলো অনেক এক্সপেন্সিভ গাড়ি হবে দামি দামি একটা গাড়ি এসেছে এগুলো আজকে এখানে অনেক নিয়ে এসেছে তা আমিও ভাবলাম একটু ভিডিও করি বসেছি বসে আছি যখন গাড়িতে আমাদের গাড়িটা সাইডে রেখে তারপর আমাদেরকে এখানে দাঁড়া করে রেখেছে যে গাড়িগুলো আগে যাবে তারপর আপনারা যাবেন আর অনেক আগে থেকে এই দুই সিটের গাড়িগুলো আমার অনেক বেশি পছন্দ আপনাদের ভাইয়াকে আগে সবসময় আমি বলতাম যে দুই সিটের গাড়ি আমার অনেক বেশি পছন্দ তো আপনাদের ভাইয়া বলল যে লাল একটা গাড়ি আমি কিনবো দুই সিটের গাড়ি এটা অনেক আগের কথা এখন না অবশ্য আমরা বলিনি যে এখন কিনবো কিন্তু তখন বলেছিলাম অনেক আগের কথা সেটা যে আমরা এরকম একটা গাড়ি কিনবো দুইটা সিট থাকবে সেই গাড়িটা লাল হবে সেটা নিয়ে আমরা ঘুরবো এরকম আর কি আমাদের অনেক প্ল্যান ছিল তো কী আর করা সেটা স্বপ্ন আর পূরণ হয়নি স্বপ্ন স্বপ্নই রয়ে গিয়েছে পরে আমরা একটা শপে গিয়ে একটা দোকানে বসেছি এখানে চা খাওয়ার জন্য তো সালমান বললো মালাই চা খাবে ও অবশ্যই এভাবে চা খায় না কিন্তু মালাই চাটা যখন বাইরে আসি তখনই মালাই চা খেতে পছন্দ করে আর মিরা আইসক্রিম খেয়েছে ওকে চিপস দিয়েছে ও খাবে না ও বলতে বাসায় যাবো ওর এই ধরনের জায়গা একদমই পছন্দ না ও আসতে চায় না ও ভালো ভালো মার্কেটে যাবে দামি মার্কেটে যাবে অন্য কোথাও ভালো রেস্টুরেন্টে বসবে ওই সব পরিবেশ ওদের ভালো লাগে আর আমাদের ভালো লাগে খোলামেলা পরিবেশ যেখানে খোলামেলা পরিবেশ সেখানে আমরা যেতে অনেক পছন্দ করি পরে যে প্রায় এগারোটার মতো বাসতেছে আমরা বাসায় চলে আসি শালিন আরমিরা আইসক্রিম খেয়েছিল আমরা চা খেয়েছিলাম আজকে আর কিছুই খেতে পারিনি কারণ এখানে যাওয়ার পর শালিন বলতেছে ওর নাকি ভালো লাগছে না পরে দেখতে পেলাম ওর শরীরটা একটু গরম গরম লাগছিলো তা আমার কাছে মনে হলো আর কিছু না ওর জ্বর আসবে পরে আমরা বললাম চলো তাহলে বাসায় চলে যাই আরও বলতেছে গলাও নাকি ব্যথা করতেছি একটু একটু আমি বললাম তাহলে আইসক্রিমটা কেন খেলে তুমি ওর একটু টনসেলের প্রবলেম আছে তারপরও সে আইসক্রিমটা খেয়েছে জানি না কি হবে সামনে ওর পরীক্ষা আমি চিন্তা করতেছি বললাম না সেদিন আমাদের যেদিন হাম উঠেছে সেদিনে আমি চিন্তা করতেছি সামনে শালিনের পরীক্ষা এখন যদি সে অসুস্থ হয় তাহলে এই পড়াগুলো কবে পড়বে ওর কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছে অলরেডি পরে আমরা বাসায় চলে আসি আর ওর এত বেশি জ্বর এসেছে মানে পুরা শরীর এত হিট ওর একশো চার ডিগ্রি জ্বর আছে এখন বর্তমানে তো বারবার আমরা শুধু জ্বর দেখতেছিলাম আমি শরীর মুছে মুছে দিচ্ছিলাম তার মধ্যে ওকে মালটা কেটে দিলাম শরবত করে দিলাম লেবু শরবত মানে বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন আর ঘুমোতে ইচ্ছে করে না রাত বারোটা একটা পর্যন্ত ওর পিছনেই বসেছিলাম একটু পরপর মালটা কেটে দেওয়া তার মধ্যে শরবত করে দেওয়া এটা সেটা মানে কোনটা খেলে সে ভালো হবে আর একবার ওর জ্বর এসেছিল আমি লেবু শরবত খাওয়াতে খাওয়াতে ওকে বমি করিয়ে ফেলছিলাম পরে ওর জ্বরই চলে গিয়েছিল তো আজকে মনে হয় না ওর জ্বর চলে যাবে কারণ এত বেশি জ্বর ছিল ওর তো আজকে সালমান যখন যমুনায় গিয়েছিল তখন শালিনের চোখ পরীক্ষা করেছিল তো ও বললো যে ওর নাকি চশমা নিতে হবে তো আমি বললাম ঠিক আছে চশমা নিবে সমস্যা নেই ওকে খুব কম ফোন টেপার জন্য বলেছে তারপরও কিন্তু সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে এখনকার এই প্রবলেমটা বাচ্চার আর সবারই দেখি চোখে সমস্যা তো আর এই যে অবস্থা দেখে আমারও ভালো লাগছিল না মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে এখনকার সময়তে ভাবলাম শনিবার থেকে বাচ্চার সায়েন্স ফেয়ার আছে ওতে সেখানে যাবে আজকে শুক্রবার রাতে তার জ্বর চলে এসেছে তো সকালবেলা ও কীভাবে যাবে স্কুলে আমরা ভেবেছিলাম দুই তিন ভাবি মিলে শুক্রবার দিন প্রিপারেশন নিয়েছি শনিবার দিন আমরা সেখানে যাব দুই তিন ভাবির বাচ্চারা মিলে সব কিছু কেনাকাটা করেছে ওরা প্রজেক্ট করবে সব কিছু মিলে আর এখন এই মুহূর্তে দেখেন শালিন অসুস্থ হয়ে গিয়েছে এখন কি যে করি আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে শালিনকে একটা কাঁথা আর একটা কম্বল দিয়েছে সে বলতেছে আমার হচ্ছে না আমার আরও কম্বল লাগবে ওরা অনেক ঠান্ডা লাগছিলো আর এই দিকে সালমান বলতেছে তার গরম লাগতেছে সে এসি সেরে বসে আছে আর শালিন বলতেছে তার ঠান্ডা লাগতেছে এখন আমি কোন দিকে যাব পরে কী আর করা সুকেস খুলে তারপর আমি এই যে ব্লাঙ্কেট নামিয়ে নিয়ে এসে এসেছি বড়োটা মোটা দেখে যেটা নাকি ওকে গায়ে দিয়ে রাখবো আর সালমান উপরে দিয়ে এসি সারিয়ে রাখবে কোনো সমস্যা হবে না এসি সেরে শেষ হয়ে থাকবে তো সেই জন্য শালিনের জন্য এখন কম্বল নামিয়ে নিলাম ওর এত বেশি জ্বর এসেছে কম্বলও কাজ হচ্ছে না জানি না কি হবে ওকে এসে তারপর কিছু খাইয়ে তারপর এখন আমি মেডিসিনটা দিয়েছি দেখি কি হয় যদি ভালো হয় হবে না হলে আগামী দিন চিন্তা ভাবনা করতেছি যে রাতের বেলা মানে শনিবার রাতের বেলায় ক্লিনিকে নিয়ে যাব দিনের বেলা একটু দেখবো যে কি হয় এখনকার সিজন তো ভালো না মানে বাচ্চা মানুষ তো সহ্য করতে পারবে না সেই জন্য ভাবলাম যে সকালবেলা দেখি কি হয় তো যাই হোক সবাই দোয়া করবেন শালিনের জন্য আর যে আমাদের বাসায় বললাম না যে একজন যখন অসুস্থ হয় তখন সাথে সাথে আরেকজন অসুস্থ হয়ে যায় একজনের সাথে সাথে আরেকজন অসুস্থ হয়ে যায় এই জিনিসটা আমাদের বাসায় সব সময় হয় তো কি আর করা এখন তো শালিনকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে ওকে শুয়ে দিয়েছে আমি শুতে শুতে রাত একটা বেজে গিয়েছে আর এটা ছিল শনিবার দিন সকালবেলা আজকে তো শালিনীর স্কুলে সায়েন্স ফেয়ার তো সেখানে আমাদের যাওয়ার কথা ছিল তো আমাকে এক ভাবি কল দিয়েছে যে ভাবি আপনি আসেননি কেন আমি তো স্কুলে এসে আপনাকে খুঁজতেছি তো সে ভাবির সাথে আমার এখনও অবশ্য দেখা হয়নি আমাদের সব সময় ফোনে কথা হয় বাট আমরা সময়ের জন্য কিন্তু এখনও দেখা করতে পারিনি যাই বলেছি আমরা দেখা করবো কিন্তু আজকেও আমি যেতে পারছি না শালিন অসুস্থ হয়ে পড়েছে আর এই যে শালিন যে প্রজেক্টটা তৈরি করেছে ওয়াটারফল এখানে ওর ফ্রেন্ডরা করবে যে কাজটা বাকি আছে এখানে ওরা চারজন মিলে ভাবছিল স্কুলে করবে তো যেহেতু যেতে পারছে না তো টিচারকে আমি মেসেজ দিয়েছি যে মিস শালিন তো অসুস্থ ও কীভাবে আসবে পরে আমি কিভাবে যাব শালিন তো অসুস্থ আপনাদের ভাইয়াকে দিয়ে কক্সিটটা স্কুলে পাঠিয়ে দিয়েছে আর এই যে শালিনের অবস্থা রাতে ওষুধ খাওয়ানোর পরও কিন্তু তার জ্বর যাচ্ছে না এই যে মেডিসিন নিয়ে পানি নিয়ে খাবার নিয়ে বসে আছি সে খাবারও খেতে পাচ্ছে না প্রচুর ব্যথা গলায় তো কি করব এখন টেনশনে ভালো লাগছে না আর এটা এখন আমি স্কুলে পাঠিয়ে দিব আপনাদের ভাইয়াকে দিয়ে আমি আজকে স্কুলে যেতে পারিনি আমাদের আজকে প্রিপারেশন ছিল আমরা স্কুলে যাব সুন্দর একটা ব্লগ মেক করবো একটু বাচ্চারাও দুষ্টুমি করবে সব কিছু মিলে আর যাওয়া হয়নি আর এই যে গতকালকে শাকগুলো নিয়ে এসেছিলাম রাতের বেলা এগুলো কেটে বেছে পয়সা করে রেখে দিয়েছি আর আজকে লাল শাক রান্না করবো তো যাই হোক আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই সবাইকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ